নমস্কার বন্ধুরা, আমি আবার আপনাদের সঙ্গে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। আমার এখানে ভিডিওটা হয়েছে সাইপন সিরাপ। দেখেন, সাইপন সিরাপটা একটা খুব ভালো ওষুধ, তো সেটা কোন ক্ষেত্রে দেওয়া যায়, কেমন পেশেন্টদের দেওয়া যায়, তার ডোজটা কীরকম, সেটার ফলটা কীরকম ভাবে পাবে, সম্পূর্ণ বলে দিচ্ছি আজকের ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দিন, যাতে আপনার পরবর্তী আমার পরবর্তী ভিডিও আপনাদের অতি তাড়াতাড়ি পৌঁছে দেয়। দেখেন, সাইফন একটা এরকম শিয়া, অনেক খুব ভালো শিয়া, খুব ভালো যেন কোম্পানি, ভালো একটা প্রোডাক্ট। কিছু কিছু পেশেন্ট এসে বলে যে আমার ঘুম হচ্ছে না, রাতে রাত জেগে থাকি, ঘুমাতে পারছি না, বিলকুল ঘুম আসি না, দুশ্চিন্তা করে রয়েছি, খেতে ইচ্ছা করছে না, পায়খানা করতে গেলে আমার পেটটাও ক্লিয়ার হচ্ছে না, পেট সাফা হচ্ছে না, খাবার একদম ইচ্ছে, শরীরটা একদম শুক্ত হয়ে যাচ্ছে, খুব ক্লান্ত ক্লান্ত ফিল হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, এই সাইপন সিরাপটা ফার্মাসি থেকে কিনে নেবেন। এই সিরাপটা অ্যাডাল্টের জন্যে, বড়দের জন্যে দু চামচ করে দুবার করে খাবেন। আপনার পাঁচ সাত বছর হয়ে গেলে এক চামচ করে দুবার করে খাবেন, খাওয়ার ঠিক 15-20 মিনিট আগে খাবেন। এই সিরাপটা খাওয়ার পরে কি হবে, আপনার ঘুমটা রীতিমতো হয়ে যাবে, ক্ষুধা বেড়ে যাবে, শরীরটা আপনার যেটা ক্লান্ত বোধ হয়ে থাকত সেটা ছেড়ে দেবে, আর সঙ্গে সঙ্গে আপনার খাওয়া দাওয়াটা খুব বেড়ে যাবে, মানে খাওয়ার অল্প পরে আবার ভুক লেগেছে, ক্ষুধা বেড়ে গেছে, তো সেরকম স্বাস্থ্যটা খুব ভালো হবে। সেই জন্য এই সিরাপটা খুব উপকারী, খুব ভালো একটা সিরাপ। এই সিরাপটা আপনারা ফার্মাসি থেকে কিনে খেতে পারেন। যদি আপনাদের এই লক্ষণটা দেখা দিচ্ছে, দেখছেন যে আপনার সেরকম কন্ডিশন হয়ে গেছে, তখন এই সিরাপটা ফার্মাসি থেকে কিনে খাবেন। হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবেন, সিরাপটা ওভারডোজ খাবেন, ওভারডোজ খেলে ক্ষতি হতে পারে, যেমন ঘুমটা বেশি হয়ে যাবে, সকালে ঘুমে থেকে উঠতে পারবে, একদম চোখ দুটি মিলে দেখতে পারবে, বড়দের জন্য দু চামচ করে বলে দিচ্ছি দুবার, আর ছোট বাচ্চাদের জন্য 5 বছরে 3-4-5 বছরের বাচ্চাদের জন্য 1 চামচ করে দিয়ে দিন, অসুবিধা নেই, তার চেয়ে বড় হবে 1.5 চামচ করে দিতে পারে দুবার, দেখবেন সম্পূর্ণ এটা ভালো হয়ে গেছে। তো নমস্কার সকলের।